গাছাম ছামান দোকারাতে দিগ্গুণ জানাইলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা আজকে শুনতে চলেছেন একটি নতুন ঘটনা, ঘটনাটির নাম হলো চীনের খবরে। চলুন চলুন শুনে আসি আজকের ঘটনাটি। আজ আমি তোমাদের যে ঘটনাটা বলবো সেটি আমার বড় দাদার কাছ থেকে শোনা। দাদা আমায় যেভাবে বলেছেন আমিও তোমাদের সেভাবে বলছি। আমার দাদা যখন ছোট বয়সে প্রায় 15 কি 17 বছর, তখন তার সাথে ঘটে যায় এই ঘটনাটি। ঈদের আগের দিন রাতে আমার দাদা শহর থেকে ট্রেনে করে গ্রামে ফিরছিলেন, সেদিন তার সাথে ঘটে যায় ঘটনাটি। সেদিন রাত 10টায় আমাদের গ্রামের 2 গ্রাম ওপাশে স্টেশনে ট্রেন এসে থামে। আমি নেমে পড়ি, ঘুটঘুটে অন্ধকার, কোথাও কেউ নেই, একটা রিক্সা পর্যন্ত নেই, আর মানুষ আছে তাও অল্প। কাল ঈদের দিন, তাই আজ আমায় বাড়ি ফিরতেই হবে। তাই স্টেশন থেকে বের হলাম, এমনি গ্রাম, তার উপর রাত 10টা, অর্থাৎ অনেক রাত। সামনে এগোচ্ছি, টর্চের আলো আর ঘুটঘুটে অন্ধকার, মনে হয় অন্ধকার চিরে টর্চের আলো বের হচ্ছে। টর্চের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আরো কিছু সামনে এগোতেই দেখলাম 2 জন মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর আমি কিছুটা সাহস পেলাম, তাদের সাথে হাঁটতে থাকলাম, গল্প করার চেষ্টা করলাম। কিন্তু তারা যেন আমায় দেখছেই না, নিজেদের মাঝে গল্প করে যাচ্ছে, কি ভাষায় যে গল্প করছে কিছুই বুঝলাম না। সামনে তাদের সাথেই এগোচ্ছিলাম, কিন্তু আমায় অনেকটা কেমন ভিতর থেকে খারাপ লাগা অনুভূতি ফিল হচ্ছিল। হঠাৎ মনে হলো সামনে থাকা 2টা মানুষ বড় হতে শুরু করেছে, আর আমার পা যেন থামছে না। তারা কখন যে আমার ঘাড় ধরে 2 জন 2 পাশে হাত ধরে উঁচু করে ফেলেছে আমার খেয়ালই নেই। যখন দেখলাম আমার পায়ের নিচে মাটি নেই, আমি হাওয়ায় ভাসছি, তখন আমার পুরো শরীরে যেন ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়ে গেল। আমি দেখলাম ওরা আমায় নিয়ে গিয়ে পানির মধ্যে ছেড়ে দিল, আর আমায় চুবাতে থাকলো। সেই সময় আমার মাথায় একটা কথা ঘুরছিল, আজ বাঁচতে হবে, তারই জন্য আমি দাপাদাপি শুরু করে দিলাম। এক পর্যায়ে ওরা আমায় পুকুর থেকে তুলে নিয়ে গিয়ে কি তাল গাছের উপরে ফেললো। তাদের দেখলাম তারা যেন তাল গাছের আগায় বসে আছে, এবং আমায় সেখানে ফেলে দিয়ে বলল, কাল ঈদের দিন, সেজন্য আজ তোকে ছেড়ে দিলাম, না হয় তোকে আজকে পানিতে চুবিয়ে মারতাম। তারপরে আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। সকালবেলা জ্ঞান ফিরলে আমি ধীরে ধীরে তাল গাছ থেকে নিচে নামি, এবং নিচে নামতে আমার গা প্রচুর ব্যথা হয়ে যায়, এবং নিচে নামেই আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি আমার বাড়িতে শুয়ে আছি। রহিম কাকা নাকি আমায় তাল গাছের নিচে পড়ে থাকতে দেখে লোকজন নিয়ে আমায় বাড়ি নিয়ে এসেছে। সেদিন ছিল ঈদের দিন, হুজুর মসজিদে নামাজ পড়ে এসে আমায় পানি পড়া দিয়ে যায়, এবং পানি পড়া খেয়ে এখন আমি মোটামুটি সুস্থ আছি।